পুজো মানে খুশি, নতুন নতুন সাজ, সাজছে তিলোত্তমা পুজোর সাজে, ঢাকের বাজনায় ভাসছে মন, পুজো আসছে। এবারের পুজো হোক আবরণের পোশাকে, আধুনিক মনকাড়া পোশাকের বিপুল সম্ভার পেতে শুধুই আবরণ। থাকছে আকর্ষণীয় উপহার, রঙিন প্রতিদিন, পুজোতে সারাদিন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান আবরণ প্রাইম টাইম। আজকে বিশ্বকর্মা পুজো, স্থাপত্যের দেবতা বিশ্বকর্মাকে প্রণাম জানিয়ে আমরা প্রত্যেকটা মানুষ তার কাছে কৃতজ্ঞ, এই কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকে আবরণ প্রাইম টাইম। আমার সঙ্গে সুমন রয়েছে, অনেক অনেক স্বাগত সুমনকে। আর আজকে আবরণ যে শাড়ি নিয়ে এসেছে সেটা হচ্ছে ভাগলপুরের মুঙ্গা তাসার। আমরা আজকে মুঙ্গা তাসার দেখাবো, ভ্যারাইটি ডিজাইন অফ মুঙ্গা, টাইপ অফ ভ্যারাইটি উইভিং অফ মুঙ্গা রয়েছে, কালার কম্বিনেশন তো থাকবেই ভেরিয়েশনে। পছন্দ হলে বুকিং করবেন, আজ প্রতিষ্ঠান তো খোলাই রয়েছে, সোম থেকে রবি প্রত্যেক দিন প্রতিষ্ঠান খোলা থাকে সকাল 11টা থেকে রাত্রি 9টা, এই সময়ের মধ্যে এসে দেখে কেনাকাটা করে নেবেন। শুরু করি আজকের প্রথম শাড়ি, এক নম্বর শাড়ি, কালার নিয়ে কোনো কথা হবে না, এটা ডাই হয়, শাড়ি আগে বোনা হয় তারপরে শাড়িটা ডাই হয়। আমি একটু বলে দিই, এটা 4550 আপনি সিল্ক মার্ক দিয়ে পাবেন, আর এরই একটা রেপ্লিকা হয় ভাগলপুরে 2250 2050, সেটাতে কিন্তু সিল্ক মার্ক পাবেন না। এটার মধ্যে জরির ব্যবহার আছে, মুঙ্গা তাসারের নাম মুগা আর মুঙ্গা কিন্তু আলাদা, মুগা তাসার মুগা একটা আঁশের নাম, কিন্তু মুঙ্গা হচ্ছে নাম হয়েছে যে এই বুনুইটার মধ্যে দিয়ে মুগ ডাল ছোটো, তো মুসুরির ডাল মটর ডালের তুলনায় মুগ ডাল অনেক ছোট, সেই ডালটা এখান থেকে পাস হয় না, যা এতটাই জমাট বুনুই বলে এর নাম হয়েছে মুঙ্গা। অনেকেই গুলিয়ে ফেলেন মুঙ্গাকে, মুগা বলেন, দিস ইজ নট মুগা তাসার, দিস ইজ হচ্ছে পিওরলি মুঙ্গা তাসার, এবং এই নামটা হয়েছে বিহার অঞ্চল থেকে। এটা হচ্ছে কালার ডাই হয়েছে, আগে বোনা হয়েছে তারপরে ডাই হয়েছে, এক নম্বর শাড়ি 4550, 4550 উইথ ব্লাউজ, নাম্বার ওয়ান, সরি নাম্বার টু, দু নম্বর শাড়ি। আমার এখনো আওয়াজটা নাকে নাকে হয়ে রয়েছে, খারাপ কেউ পাবেন না, কিছু করার নেই, ওটা এখনো ছাড়েনি, গলাটা এখনো ঠিক হয়নি। আঁচলটা যাচ্ছে হট পিঙ্কে, মানে হট রানীতে, হট পিঙ্ক না বলে হট রানী বলি, বডিটা রয়েছে হচ্ছে একদম স্লেট কালার, গ্রে, স্লেট গ্রে টোন, মানে ব্লু এর একটা অসম্ভব ভালো টোন, নাম্বার টু, দু নম্বর, তার মধ্যে যাচ্ছে হচ্ছে এভাবে বুনুই। এগেইন প্রাইস হল 4550, আজকে ম্যাক্সিমাম মুঙ্গাই দেখাচ্ছি, তাই ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে 4550, কিছু প্রাইস থাকবে 5550, সেটা শেষের দিকে, এখন 4550 আমরা চলতে থাকবো আর চলতে থাকবো। দু নম্বর উইথ ব্লাউজ পিস 4550। আমার কি মনে হয় জানো তো, ধরো আমরা গিফট করব, তো এই গিফটের জন্য এই 4550 এই রেঞ্জটাও ঠিক আছে, মানে বিশেষ করে ধরো আমি বোনকে দেবো, বৌদিকে দেবো, ক্লোজ যাকে দেবো, আমাদের একটা বাজেট থাকে, দেখবে 3000-4000 টাকা একটা বাজেট থাকে, তো সেই বাজেটে এটা কিন্তু খুব ভালো শাড়ি। এটা হচ্ছে আঁচলটা যাচ্ছে একদম চারকোল গ্রেতে, আর এটা রয়েছে বডিটা ভীষণ সুন্দর একটা ফিরোজা টোনে। তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি দেখাচ্ছি, তিন নম্বর নাম্বার থ্রি 4550, 4550 তিন নম্বর, তিনের পরে চলে যাব চার নম্বর নাম্বার ফোর, মানে কম্বিনেশনগুলো আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে নিন, বেটার হবে। এটা অলিভ গ্রিনের সঙ্গে কালচে লাল, চেরি রেড, আঁচলটা রয়েছে অলিভ গ্রিন আর বডিটা রয়েছে চেরি রেড, নাম্বার ফোর, চার নম্বর শাড়ি 4550, 4550 চার নম্বর উইথ ব্লাউজ। চারের পরে চলে আসবো পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ, এটা আসছি পাঁচ নম্বর নাম্বার ফাইভ, এটা গ্রিনের সঙ্গে তুঁতে পাঁচ নম্বর শাড়ি, আঁচল এটা রয়েছে বডিটা, নাম্বার ফাইভ পাঁচ নম্বর, প্রাইস হলো 4550, পাঁচ নম্বর শাড়ি 4550, এটা একদম মানে তুঁতের সঙ্গে সবুজের কম্বিনেশন উইথ ব্লাউজ পিস, পাঁচ নম্বর দেখালাম, ছ নম্বর মায়েদের শাড়ি দেখো নাম্বার সিক্স, আমি বলেছিলাম না এইসব শাড়িতে সিল্ক মার্ক পাবেন, এটার রেপ্লিকা চাইলে সেটাও পাবেন, রেপ্লিকার প্রাইস হচ্ছে 2250 আর 2050, বাট দিস ইজ পিওর উইথ সিল্ক মার্ক। এটা চন্দনের সঙ্গে রেড আঁচল, আর এটা রয়েছে বডি কালারটা একদম চন্দন কালার, নাম্বার হচ্ছে সিক্স, ছ নম্বর শাড়ি নাম্বার সিক্স,
প্রাইস হলো 4550 4550 উইথ ব্লাউজ পিস নাম্বার 6 নাম্বার 7 এ যাব 7 নম্বর আপনাদের কালার অপশন পছন্দ হলে বুকিং শুরু করে দিন বুকিং মাস্ট এটাও কিন্তু রয়েছে হচ্ছে এটাও ফিরোজা কালার অ্যাকচুয়ালি সি গ্রিন আর তুঁতের ঠিক মাঝামাঝি রং এসছে ওই রংটা তুঁতে আর সি গ্রিনের মাঝে আর তার সঙ্গে রয়েছে লেমন গ্রিন নিয়ন লেমন গ্রিন শাড়িগুলো কিন্তু আগে বোনা হয় তারপরে কিন্তু ডাই এটা 7 নম্বর শাড়ি নাম্বার 7 4550 নাম্বার 7 4550 উইথ ব্লাউজ পিস নাম্বার 7 এর পরে যাব নাম্বার 8 নম্বর শাড়ি সেটাও খুব ভালো দেখতে নাম্বার 8 নম্বর আচল কম্বিনেশনটা খুব সুন্দর খুব ভালো এটা রয়েছে বডিটা রানী অরেঞ্জ কালার কম্বিনেশনটা রানী অরেঞ্জ 8 নম্বর শাড়ি 4550 4550 8 নম্বর 4550 উইথ ব্লাউজ পিস 8 এর পরে চলে যাব 9 নম্বর শাড়ি নাম্বার 9 এটা হচ্ছে 9 নম্বর গ্রিন রেড এটা হচ্ছে একদম টিপিক্যাল গ্রিন মানে প্যারেট গ্রিন আর তার সঙ্গে রেড যেহেতু তসর মুঙ্গা তাসার তাই এর টেক্সচার অনুযায়ী কালার ধরেছে এটা কিন্তু টুকটুকে লাল আসেনি তার কারণ ডিউ টু তসর এটা যেহেতু সিল্কের কোয়ালিটি হতো এটা যদি তসর না হয় সিল্ক হতো তাহলে কিন্তু এর কোয়ালিটিটা হতো কীরকম এর কালারটা হতো একদম টকটকে লাল মানে একটা সিল্কের গ্লেজ মারতো কিন্তু এটা সফট হয়েছে এই হলো ব্লাউজ পিস প্রাইসটা হচ্ছে 4550 নাম্বার 9 দেখালাম চলে আসবো নাম্বার 10 এটা হচ্ছে 10 নম্বর শাড়ি নাম্বার 10 এটা আঁচলটা খুব সুন্দর খুব সুন্দর আঁচলের এই নকশাটা দেখুন মানে ডিজাইনটাকে ফেলা হয়েছে একদম অন্য রকম ভাবে এটা হচ্ছে নাম্বার 10 10 নম্বর নাম্বার 10 প্রাইস কিন্তু একই অর্থাৎ 4550 4550 4550 মানে এই রেঞ্জটা না সকলের সাধ্যের মধ্যে সবাই কিন্তু মানে এফোর্ড করতে পারবেন সুতরাং আপনারা কিন্তু কিনতে থাকুন নাম্বার 10 10 নম্বর আর এটা রয়েছে ব্লাউজ পিস এই ব্লুটা কিন্তু একদম মিডনাইট ব্লু উইথ ফিরোজা মিডনাইট ব্লু উইথ ফিরোজা এটা দেখালাম 10 নম্বর শাড়ি এগেইন প্রাইস কিন্তু ওই একই অর্থাৎ 4550 এবারে আসছে এটা একটা মানে অরেঞ্জ শিয়ালো এটা কিন্তু প্রপার অরেঞ্জ নয় অরেঞ্জ শিয়ালো আর তার সঙ্গে হচ্ছে হট রানী এই হলো শাড়িটা অরেঞ্জ শিয়ালো হট রানী এই হলো 12 12 নম্বর 12 নম্বর শাড়ি প্রাইসটা হচ্ছে 4550 নাম্বার 12 নাম্বার 13 13 নম্বর 13 নম্বর শাড়ি এটা হচ্ছে 13 কালারটা কি সুন্দর ওয়াইনের সঙ্গে গ্রিন অসাধারণ স্মার্ট কালার কম্বিনেশন এটা একদম ডার্ক ওয়াইনের সঙ্গে গ্রিন 13 নম্বর শাড়ি 4550 4550 13 নম্বর নাম্বার 13 4550 মানে পূজোর সন্ধ্যা এবারে কাটাতে পারবেন এর সাথে 13 এর পরে যাব 14 নাম্বার 14 14 নম্বর এটা হচ্ছে 14 নাম্বার 14 এটা আঁচল লাল আর তসর কালার একদম টিপিক্যাল তসর ডার্ক তসর কালার 14 নম্বর শাড়ি নাম্বার 14 আচ্ছা 14 এটা দেখাচ্ছে কি আমার মনে হচ্ছে লেখাতে মিলছে না এটা 13 দেখাচ্ছে 12 নম্বর আগে দেখিয়েছি ওয়াইনের সঙ্গে এটা হচ্ছে 13 নম্বর শাড়ি 4550 4550 13 এবার চলে আসবো 14 হচ্ছে এবার এটা পুরোটাই রানীতে এতক্ষণ আমরা কন্ট্রাস্টটা দেখাচ্ছিলাম এটার কন্ট্রাস্টটা হচ্ছে শুধু ব্লাউজে ব্লাউজ আর সেলভেজে দেখুন অ্যাকচুয়ালি কি হয়েছে ভেতরে যে উইভিংটা গেছে এটা যেহেতু একটা পিঙ্কের সুতো মনে হচ্ছে মানে কালারটা পিঙ্ক পিঙ্ক এসছে সেই কারণে কিন্তু এই শাড়িটাকে মানে পিঙ্কের একটা শেড দেওয়া হয়েছে সেলফ এজেও দেখুন পিঙ্ক দেওয়া হয়েছে এই হলো শাড়িটা আর রানী কালারের সঙ্গে যাচ্ছে হচ্ছে পিঙ্কের কম্বিনেশন রানীর সঙ্গে পিঙ্ক হয়েছে এই হচ্ছে শাড়ি প্রাইসটা বলে দিই প্রাইস হচ্ছে 4550 ব্লাউজ পিসটা দেখুন সফট পিঙ্ক যেটা সেলফ এজে আছে সেটাই হচ্ছে ব্লাউজ গেছে এটা হচ্ছে সফট পিঙ্কে শাড়িতে দেখুন তসরের টানা থাকে এই দেখুন এটা তসরের টানা আর এটার সঙ্গে রয়েছে হচ্ছে এই যে এরির ব্যবহার থাকে মুঙ্গাতে প্রাইসটা হচ্ছে 4550 নাম্বার দেখালাম হচ্ছে 14 এবার নাম্বার 15 15 নম্বর নাম্বার 15 আঁচল
15 নম্বর অ্যাকচুয়ালি এটা তসরের পার্ট তো যার ফলে এটাতে লাউডনেসটা নেই ওই চকচকে ব্যাপারটা নেই নাম্বার 15 15 নম্বর এগেইন প্রাইস হচ্ছে 4550 15 নম্বর 4550 অ্যাকচুয়ালি আমরা কি করছিলাম এতক্ষণ ধরে কন্ট্রাস্টটা দেখালাম এই দুটো রানীর সঙ্গে পিঙ্ক আর তুতের সঙ্গে স্টিল এই দুটো কিন্তু আমরা সেলফে দেখালাম কোনো কন্ট্রাস্ট নেই দেখুন আঁচল থেকে গা কোনো কন্ট্রাস্ট নেই শুধু ব্লাউজটাতে একটা কন্ট্রাস্ট এলো আগেরটাও তাই এটাতেও তাই প্রাইস একই রইল 4550 নাম্বার হচ্ছে 15 গেল এবার নাম্বার 16 এ ডিজাইন বদলালো মানে এতক্ষণ ধরে যে উইভিং দেখাচ্ছিলাম সুতোর উইভ সেটা নেই এবার জরির উইভ এলো কালারটা টাই অ্যান্ড ডাই হয়েছে ডার্ক পিচের সঙ্গে তুঁতে এসছে এটা রয়েছে 16 নম্বর শাড়ি নাম্বার 16 4550 আর ডার্ক পিচ প্রাইসটা কিন্তু একই রয়ে গেল ডিজাইন পুরোপুরি চেঞ্জ হয়ে গেল মেটেরিয়ালও এক রয়ে গেল মেটেরিয়াল এক কাউন্ট এক শুধু নকশারটা চেঞ্জ হলো 16 নম্বর নাম্বার 16 প্রাইস হলো 4550 উইথ ব্লাউজ পিস 16 পরে যাব 17 নাম্বার 17 এবার এর পর পর অপশন এটা হচ্ছে 17 নম্বর এটা অলিভ গ্রিন আর এই যে ডাইটা হয়েছে না আঁচল থেকে একটু বেশি অংশ জুড়ে ডাই আপনার হাত অবধি চলে আসবে বাঁ হাত অবধি চলে আসবে এটা অলিভ গ্রিনের সঙ্গে হট রানি 17 নম্বর নাম্বার 17 প্রাইস হচ্ছে 4550 17 নম্বর 4550 উইথ ব্লাউজ পিস নাম্বার 17 নাম্বার 18 18 নম্বর শাড়ি এটা হচ্ছে হট রানি একদম আর তার সঙ্গে গ্রেইশ ব্লু এই হচ্ছে শাড়িটা এটাকে তো অনেক বয়স পর্যন্ত পড়তে পারবেন এটার প্রাইস হচ্ছে এটা 18 নম্বর নাম্বার 18 4550 18 নম্বর 4550 উইথ ব্লাউজ পিস 19 নম্বর শাড়িতে যাব নাম্বার 19 চন্দন কালারের সঙ্গে লাল ধরো ছেলের বিয়ে মেয়ের বিয়েতে মা পরবে এই শাড়ি কি দারুণ না শাড়িটা সকালে পরুন সন্ধ্যেবেলায় পরুন বাট পরুন গোল্ডেন জুয়েলারিতেও ভালো লাগবে এটা তো সঙ্গে সোনার গয়না ভীষণ ভালো যাবে মাস্ট এটা হচ্ছে 19 নাম্বার 19 তোমাদের কাছেও যে জুয়েলারি পাওয়া যায় সুন্দর সুন্দর লাল গার্নেট ফান্ডেড দিয়ে তার তো সেটাও ভালো লাগবে ধরো এটা যদি অষ্টমীর অঞ্জলিতে আমি পরি আমি একটা এখন তো ব্লাউজ হবে না আমি একটা লাল সুন্দর ব্লাউজের সঙ্গে গলায় হয়তো লাল গার্নেটের সঙ্গে মানে মা দুর্গার মুখের কোনো গয়না সেটা দিয়ে আমি পরলাম প্লাস কুন্দনের সেটও চলে এসেছে ও আচ্ছা একদম কবে দেখাবে কুন্দনেরও সেট এসেছে ভালো খুব ভালো আর এটা রয়েছে ব্লাউজ পিস প্রাইস হচ্ছে 4550 ওটা দেখালাম কত নম্বর ছিল গো নাম্বার ওটা ছিল নাম্বার 19 এবার আসছে 20 20 নম্বর 20 নম্বর এটাও কিন্তু গ্রে কালার চারকোল গ্রে এর সঙ্গে হট রানি নাম্বার 20 এগেইন প্রাইস রইল 4550 4550 20 নম্বর একদম আর যেটা যেটা পছন্দ হচ্ছে বুকিং নাম্বার যাচ্ছে সেই নম্বরে অবশ্যই বুকিং করুন ফোন করে বুকিং করুন 905121-7272-7274 যদি শাড়ি থাকে আপনি ডেফিনেটলি পেয়ে যাবেন এসে দেখে কেনাকাটা করুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আবরণ একদম বিরাটি মিনি বাস স্ট্যান্ডের সামনে এসে দাঁড়ালে আপনি মিনি বাস স্ট্যান্ডের দিকে পিঠ করে সামনের দিকে যখন তাকাবেন আপনি আবরণকে দেখতে পাবেন একতলা থেকে চারতলা আপনার যেন সেজে রয়েছে লিফটের বন্দোবস্ত রয়েছে যারা গাড়ি নিয়ে আসবেন কোনো পার্কিং ফিজ লাগে না অঢেল পার্কিং যত বড়ই গাড়ি আনুন না কেন পার্কিংয়ের কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে আসুন এবং আপনার গাড়ি নিরাপদে থাকবে পার্কিংয়ে এটুকু আমরা বলতে পারি আপনারা আসুন এসে দেখে কেনাকাটা করুন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে এমন নয় যে আপনি আসতে পাচ্ছেন না বলে শাড়িটা পাবেন না বা ক্যাশ অন ডেলিভারি হবে না অনেক আমাদের মা কাকিমা দিদিমারা রয়েছেন জেঠিমা মাসিমারা রয়েছেন যারা ওয়েল ইকুইপড নন জিপে ফোনপের সঙ্গে যে বাড়ি বসেই পেমেন্ট কী করে করা যায় দে আর নট অল ওয়েল ইকুইপড তো তাদের জন্য স্পেশালি এই ক্যাশ অন ডেলিভারির বন্দোবস্ত আবরণ করেছে যে আবরণের শাড়ি আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে যদি বুকিং করেন আপনার কাছে আপনার ডোরবেল প্রেস করে শাড়ি আপনার হাতে দিয়ে আসা হবে উইথ হোম ডেলিভারি চার্জ যে প্রাইসটা রয়েছে তার সঙ্গে হোম ডেলিভারি চার্জ অ্যাড হয়ে যাবে এবার চলে আসবে 21 নম্বর 21 নম্বর কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর 21 নম্বর শাড়ি আঁচল
এই হচ্ছে বডিটা। 21 নম্বর 4550 4550 21 নম্বর শাড়ি 21 4550 উইথ ব্লাউজ পিস। 21 এর পরে যাব 22 22 নম্বর নাম্বার 22 এটা হচ্ছে 22। আপনার শাড়ি পছন্দ হলে আপনি বুকিং করে ফেলুন, চটপট বুকিং করে ফেলুন। এটা হচ্ছে ইয়ালো গ্রিনের কম্বিনেশন 22 নম্বর, আর ইয়ালোটা খুব সুন্দর একটা সফট ইয়ালো, মানে ঠিক মাস্টার্ড ইয়ালো নয়, আবার একদম সানশাইনটাও নয়, সফট একটা ইয়ালো। 22 নম্বর শাড়ি নাম্বার 22 4550 উইথ ব্লাউজ পিস 22 নম্বর। 23 নম্বরে যাব, নাম্বার 23 এটা একটা রানি অরেঞ্জ কম্বিনেশন। 23 নম্বর শাড়ি নাম্বার 23 লেগে থাকবে একদম। এটা হচ্ছে আঁচল আর ব্লাউজটা হবে অরেঞ্জে, আর এটা রয়েছে বডিটা রানিতে। 23 নম্বর শাড়ি 23 4550 পরে খুব আরাম পাওয়া যায় এই শাড়ি। 23 পরে 24 24 নম্বর। আপনাদের জানিয়ে রাখি এই সেম মেটেরিয়ালে কিন্তু বেনারসি তৈরি হয়, বেনারসে এই সেম মেটেরিয়ালটার উপরে বেনারসি পাওয়া যায়, মুঙ্গা তাসার বেনারসি 8,000 9,000 10,000 এই প্রাইসের মধ্যে। এটা 4550 তসরে বুনুই রয়েছে, উইভিং রয়েছে, মুঙ্গাতে মোটিভ উইভিং রয়েছে। এটা দেখাচ্ছি আজকে 24 নম্বর শাড়ি 24, এটা কিন্তু নিয়ন গ্রিন, লেমন নিয়ন গ্রিনের সঙ্গে যাচ্ছে হচ্ছে ফিরোজা, আঁচল ব্লাউজটা যাবে ফিরোজাতে। 24 নম্বর 24 প্রাইস হলো 4550 24 উইথ ব্লাউজ পিস। 24 এর পরে 25, এইবারে যে শাড়িতে আসছি এটাও 4550 কিন্তু এটা হচ্ছে ভাগলপুর ঘিচা তাসার। এতক্ষণ আমরা দেখালাম ভাগলপুর মুঙ্গা তাসার, এবার দেখাচ্ছি ভাগলপুর ঘিচা তাসার, ঘিচা বাই ঘিচা উইথ জারি বর্ডার, এবং এটাও টায়ান্ডাই বিস্কিটের সঙ্গে রানি। এটা হচ্ছে ঘিচা তাসার, ঘিচা বাই ঘিচা। এই হলো শাড়িটা, প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 4550 নাম্বার দেখাচ্ছি 25 25 নম্বর শাড়ি 4550 উইথ ব্লাউজ পিস। 25-এর পরে যাব 26 এবার ঘিচা বাই ঘিচাতে এলাম 26 নম্বর। বডির কালার গ্রিনটা, গ্রিন সপ্তমীর দিন পরা যেতে পারে সকালবেলায়, ইয়ালো সঙ্গে ইয়ালো আছে গ্রিনও আছে একদম মিলিয়ে। এটা হচ্ছে 26 নম্বর 26, প্রাইস হচ্ছে 4550 26 নম্বর উইথ ব্লাউজ। 26-এর পরে যাব 27 আপনাদেরকে আসতে হবে আবরণ, একদম আবরণ কিন্তু পুরোপুরি পূজোর সাজে কিন্তু সেজে উঠেছে, একতলা থেকে পুরো চারতলা পর্যন্ত। এটা গ্রের সঙ্গে যাচ্ছে অরেঞ্জ, 27 নম্বর 27 প্রাইস একই 4550 4550। আর আমাদের তো সিওডি ফ্যাসিলিটি আছে, যেটা দিদি বললো ক্যাশ অন ডেলিভারি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা আবরণ শাড়ি পেয়ে যাবেন। এটা হচ্ছে ব্লাউজ পিস 27 নম্বর 4550 28 নম্বর 28 নম্বর রানি অরেঞ্জ, এটা উল্টে গেল, এটা রানিতে হচ্ছে আঁচল ব্লাউজ, অরেঞ্জে হচ্ছে বডি। 28 নম্বর শাড়ি 4550 28 4550 28 নম্বর উইথ ব্লাউজ। 28-এর পরে 29 নম্বর 29 দুটের প্রচুর দিদিরা আসছে, তার জন্য দিদিদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবরণের তরফ থেকে। সাউথ কলকাতার প্রচুর দিদিরা কিন্তু এখন আসছে আমাদের এখানে নর্থ কলকাতায়, তার জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে বডিটা পাউডার ব্লু। এটা 29 নম্বর শাড়ি 29, এগেন প্রাইস হচ্ছে 4550 উইথ ব্লাউজ পিস। 29-এর পরে যাব 30 নম্বর, এটা অরেঞ্জ রানির কম্বিনেশন 30 নম্বর নাম্বার 30। এই অরেঞ্জটা একটু রেড ঘাসা অরেঞ্জ, বডিটা হচ্ছে একদম হট রানি কালার। 30 নম্বর শাড়ি প্রাইস হলো 4550 উইথ ব্লাউজ পিস। 30-এর পরে 31 নম্বর 31 আপনাদের যাদের যাদের শাড়ি পছন্দ হবে আপনারা বুকিং শুরু করে দেবেন, বুকিং মাস্ট, বুকিং নাম্বার যাচ্ছে 9051217272 9051217274 ফোন করে বুকিং। এই শাড়িটা একটু দেখাই, এই শাড়িটা রানিতে হচ্ছে, এগুলো সব ঘিচা বাই ঘিচা, রানিতে হচ্ছে আঁচল ব্লাউজ আর বডিটা না ব্লু আর গ্রিনের একটা কম কালার মিক্সিং করে ডাই, মানে এটা একটু পিকক গ্রিন এসছে বা পিকক ব্লু এসছে, কোথাও গ্রিন কোথাও ব্লু, এটা ওই গ্রিন আর ব্লু কালারের একসাথে আর কি ডাই। 30 নম্বর শাড়ি নাম্বার 30 4550 4550
31 এটা 31 নম্বর 31 দেখালাম এবার 32 32 নম্বরে এটা ঘিচা বাই ঘিচাতে প্রিন্ট হয়েছে 32 নম্বরে ঘিচা বাই ঘিচাতে প্রিন্ট 5550 5550 5550 নম্বর রাস্ট ব্ল্যাক আর পার্পল কালার রয়েছে ঘিচার ভার্জিন টোনটার উপরে এটা রয়েছে 32 32 নম্বর শাড়ি প্রাইস হলো 5550 উইথ ব্লাউজ আর ডিপ রাস্ট কালারে যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস 32 গেল 32 এর পরে যাব 33 33 ব্ল্যাক এটা হচ্ছে 33 নম্বর নাম্বার 33 এটা ব্ল্যাকের সঙ্গে তসরের একদম ভার্জিন টোন এটা রয়েছে আঁচল তসরের ভার্জিন টোনের উপরে যাচ্ছে এটা 33 নম্বর 33 প্রাইস হলো 5550 ভীষণ স্মার্ট শাড়ি উইথ ব্লাউজ 33 এর পরে 34 34 এ যাব এটাতে আঁচলে যাচ্ছে নর্মালি ব্লক পারে টেম্পলের সঙ্গে মধুবনী বুটি এটা হচ্ছে আঁচল পাটটাতে টেম্পল আর বডিতে যাচ্ছে মধুবনী বুটি প্রিন্ট হয়েছে পুরোটাই প্রিন্ট 34 নম্বর শাড়ি নাম্বার 34 5550 34 নম্বর 5550 নাম্বার 34 উইথ ব্লাউজ আর লাস্ট শাড়ি দেখাবো 35 35 নম্বর আপনাদের শাড়ি পছন্দ হলে বুকিং করবেন বুকিংয়ের জন্য ফোন নাম্বার যাচ্ছে আচ্ছা শুরুর দিকে একটা শাড়িতে আমি দেখিয়েছিলাম হ্যান্ড সিল্ক মার্ক এবার দেখাচ্ছি এটা কিন্তু সিল্ক মার্ক এটাও সিল্ক মার্ক ওটাও সিল্ক মার্ক এটা পুরনো সিল্ক মার্ক ওটা নতুন সিল্ক মার্ক এই সিল্ক মার্কেরও যা ভ্যালু ওই সিল্ক মার্কেরও তাই ভ্যালু অনেকেই ভাবে না এটা তো নয় ওইটা না এটা আগে ছিল আস্তে আস্তে এটা পরিবর্তন করে ওইটা আসছে অ্যাকচুয়ালি এটা পুরোটাই একটা পিচবোর্ডের মতো কাপড়ের কাগজে ছিল এবারে এই পোর্শনটুকুকে তুলে আনা হচ্ছে আর স্লিক করা হচ্ছে যেমন আগে সেই ভিসিডি ক্যাসেট থেকে ধীরে ধীরে আমরা এখন মাইক্রোচিপে চলে এসেছি সেরকম সিল্ক মার্কও কিন্তু ছোট হতে হতে ছোট দেখবেন এরপরে শুধু একটা ছোট্ট স্ট্যাম্প থাকবে ওর মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে যত ছোট হয়ে যায় আমরা যত স্মার্ট হচ্ছি তত ছোট হচ্ছি দেখুন ততই সম্পর্কের বাঁধনও ছোট হচ্ছে এখন রিলেশনশিপ কোথায় আমাদের ছোটবেলায় মাস্ট ছিল পিসিমাকে চিঠি লেখো মাসুমনিকে চিঠি লেখো চিঠিতে বিজয়া দশমী লিখতে হবে যদি না যেতে পারো এখন কেউ কিছু একটা টেক্সট শুভ বিজয়া দশমী আমি লিখে দিই মাসুমনি প্রণাম নিও হয়ে গেল প্রণাম পৌঁছালো কি পৌঁছালো না আমার জানার দরকার নেই আমাদের তো বলা হয়ে গেল সম্পর্কগুলো বড্ড আলগা হয়ে যাচ্ছে আমার না আমার তাই মনে হয় যে আমাদের ছেলেবেলার সঙ্গে এখনকার ছেলেবেলার মধ্যে মানে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স রাগ করবেন অনেকে কিন্তু করে কিছু না এটাই বাস্তব এটা ডিপ পার্পলের সঙ্গে মধুবনী প্রিন্ট যাচ্ছে 35 নম্বর 35 5550 নাম্বার 35 5550 ব্লাউজটা যাচ্ছে মজেন্টাতে আজকে তো এখন এই পর্যন্তই এরপরে সেই রাত্রিবেলায় অনুষ্ঠান রাত 12টা আজকে দুপুর 12:30 শুরু করেছি 12:30 দুপুর 2 আর রাত 12টা তাই তো আর তো নেই এই মুহূর্তে এই পর্যন্তই অনেক ধন্যবাদ সুমনকে ধন্যবাদ আপনাদের চলে আসুন আবরণ প্রত্যেক দিন খোলা বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে ক্যাশ অন ডেলিভারি সারা ভারতবর্ষ জুড়ে দুর্গাপূজা মানে খুশি নতুন নতুন সাজ সাজছে তিলোত্তমা পুজোর সাজে ঢাকের বাজনায় ভাসছে মন পুজো আসছে এবারের পুজো হোক আবরণের পোশাকে আধুনিক মনকাড়া পোশাকের বিপুল সম্ভার পেতে শুধুই আবরণ থাকছে আকর্ষণীয় উপহার রঙিন প্রতিদিন পুজোতে সারাদিন